শাফাত হক বলেছেন, বর্তমানে নর্মাল ডেলিভারির প্রতি বেশিরভাগ ডাক্তারই উদাসীন। প্রথমে তারা আশ্বাস দিয়ে রোগী নেয়, কিন্তু 9 মাস চেক আপ শেষে অধিকাংশই সিজারের দিকে ঠেলে দেয়। নর্মাল ডেলিভারির জন্য নিকটস্থ আস্থাযোগ্য মুসলিম গাইনি ডাক্তার না পেলে অমুসলিম অভিজ্ঞ গাইনি ডাক্তারের হাতে নর্মাল ডেলিভারি করালে ইসলাম কোনো বাধা আছে কি? অথবা এই পরিস্থিতিতে গর্ভবতী মায়ের ও পরিবারের করণীয় কিছু আছে কি? দয়া করে জানাবেন। নর্মাল ডেলিভারি এটা স্বাভাবিক ডেলিভারি, ডাক্তারদের উচিত নর্মালের সুযোগ থাকলে যেন অ্যাবনর্মাল অর্থাৎ সিজারিয়ান অপারেশনের দিকে তারা না নিয়ে যান। অনেকে রিপোর্ট করছেন এবং আমি নিজেও দেখেছি বাংলাদেশের একটা বহুল প্রচলিত পত্রিকায় যে ঢাকার ডেলিভারি কেসগুলোর মধ্যে 70 ভাগ এখন সিজারিয়ান হচ্ছে, এবং এই 70 ভাগ সিজারিয়ানের ক্ষেত্রে 80 ভাগই হচ্ছে আসলে অপ্রয়োজনীয়। তার মানে হচ্ছে ডাক্তারদের মধ্যে কেউ হয়তো অপ্রয়োজনীয়ভাবে এ কাজটি করছেন, হয়তো বেশি টাকার উদ্দেশ্যে। তাহলে মানে বিষয়টা তো আমাদের সাথে সংশ্লিষ্ট নয়। আমাদের যদি ফ্যামিলিতে কোনো রোগী থাকে যার ডেলিভারি হবে, তাহলে আমরা তো বুঝতেই পারছি না এটা কি নর্মাল হবে না আসলে সিজারিয়ান অপারেশন হবে, কোনটা হওয়া উচিত। ডাক্তারদের সাহায্য নিতে হবে এখানে। সুতরাং মানে আমাদের নাসিহা ডাক্তারদের প্রতি, তারা যেন এটাকে মানে অত্যন্ত সুন্দরভাবে হ্যান্ডেল করেন, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে যেন না করেন। আস্থাযোগ্য মুসলিম গাইনি ডাক্তার না পেলে আপনি বলেছেন অমুসলিম গাইনি ডাক্তার কাছে যাওয়া যাবে কি না। ডাক্তারই একটা মহান পেশা, এখানে সকল ডাক্তার মুসলিম অমুসলিম আমরা আশা করি যে সকলেই এই মহান পেশার যে দাবি সেটা রক্ষা করবেন। এখন কোনো ব্যক্তি, সে যদি মুসলিম হয় তার রেপুটেশন নষ্ট হয়ে যায়, তিনি নিজে নষ্ট করে ফেলেন, সেক্ষেত্রে কোনো অমুসলিম ডাক্তার যদি তার প্রফেশনালিজম বেশি থাকে এবং তার সততা পরীক্ষিত হয়, তাহলে তার কাছে যেতে ইসলাম অবশ্যই বাধা দেয় না। এই ধরনের প্রফেশনাল কাজে অমুসলিমদের থেকেও সাহায্য নেওয়া যায়। তো সুতরাং আমরা এক্ষেত্রে কোনো বাধা দেখছি না। শুধু এইটা আপনি নিশ্চিত করবেন যে তিনি মানে একজন ভালো ডাক্তার এবং তার রেপুটেশন আছে, তিনি আস্থাযোগ্য একজন ডাক্তার। আর গর্ভবতী মায়ের পরিবারের করণীয় কি, তারা নিজেদের টেক কেয়ার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আর ডাক্তারের শরণাপন্ন হতে ইসলাম এখানে বাধা দেয় না। আপনি এক্ষেত্রে মানে আস্থাযোগ্য কোনো ডাক্তারের পরামর্শে চলতে পারেন।